হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা সিক্রেট টিপস দেখাবো, সেটা হচ্ছে আমরা স্কুল, কলেজ অথবা পার্কে যে ঝালমুড়ি মাখানো বিক্রি হয় সেখানে যে মশলাটা ব্যবহার করা হয়, তো সেই মশলাটা কীভাবে বানাতে হয় সেটা আজকে আমি দেখাবো। তো আপনারা বাসায় বসেই স্কুল কলেজের সামনে যে মাখানো টেস্টটা সেটা ফিল করতে পারবেন। তো এই মশলাটা বানাতে কী কী উপকরণ লাগছে আজকের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখে নিন। তো উপকরণগুলো দেখুন, আমি এখানে কাঁচামরিচ বাটা নিয়েছি 2 চামচ, পেঁয়াজ বাটা আছে এখানে 1 কাপ পরিমাণ, সরিষার গুঁড়ো আছে এখানে, আদা বাটা, রসুন বাটা, আর এখানে আমি চটপটির মশলাটা ব্যবহার করেছি, দোকানে কিনতে পাওয়া যায় চটপটির মশলাটা। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এই হচ্ছে আমাদের উপকরণ, সাথে আছে তেজপাতা, আপনারা চাইলে 2-3টা এলাচ এক্সট্রা দিতে পারেন। তো দেখে নিন আমাদের উপকরণগুলো। তো আমরা যে গুঁড়ো মশলাগুলো এগুলা একটা বাটিতে নিব, এই যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর শেষে চটপটির মশলা দিয়ে নিচ্ছি। এখন এই মশলাটা তো আমাদের গুঁড়া মশলা, এটাকে বাটা মশলার ফিল দেওয়ার জন্য আমি এটায় পানি নিব, অল্প পরিমাণ পানি নিয়ে এটাকে 5 মিনিটের মতো রেখে দেব, 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। তো আমরা এই মশলা তৈরিতে 1/2 লিটার পরিমাণ তেল ব্যবহার করব। আমি 1/2 লিটার তেল পুরোপুরি কড়াইয়ে ঢেলে নিচ্ছি। আপনারা এটা বয়েমে সংরক্ষণ করে রাখতে পারবেন, 1 মাসের মতো খেতে পারবেন, সামনে রোজার মাস আছে, ছোলার সাথে এই মশলাটা দিয়ে খেতে খুব টেস্ট লাগবে। যাই হোক, তেলটা হালকা গরম হলে আমরা পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি, 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে আপনারা ব্যবহার করবেন। এখানে আদা রসুন দিয়ে নিচ্ছি, আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ। হালকা গরম অবস্থায় আপনারা দিয়ে নেবেন, আর লক্ষ্য রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলাটা একদম তেতো হয়ে যাবে। তো আমরা এ পর্যায়ে মরিচের বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি, আর এখানে সরিষার গুঁড়া দিয়ে নিচ্ছি। সরিষাটা বেশি গুঁড়া করা যাবে না, হালকা গুঁড়া করতে হবে ব্লেন্ডার দিয়ে, অথবা আপনারা পাটা পুঁতায় গুঁড়ো করতে পারেন। তবে এখন ডিজিটাল যুগ, সবার বাসায় ব্লেন্ডার থাকে আশা করি। আর আমরা ক্রমশ কিন্তু নাড়তে থাকব, কোনোভাবেই রেখে দেওয়া যাবে না।
তো আমরা এই পর্যায়ে যে গুঁড়ো মশলাটা বাটা মশলার স্বাদ আনার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে নিলাম আর তেজপাতা দুইটা ছিঁড়ে দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এই পর্যায়ে দুই তিনটা এলাচ ব্যবহার করতে পারেন ফাটিয়ে আমি এলাচটা দেইনি কারণ আমার গুঁড়ো মশলার ভিতরেই এলাচ গুঁড়ি করা ছিল তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আপনারা পাবেন ঘ্রাণটা যখন এটা বানাবেন তো আমরা এই পর্যায়ে লবণ দিয়ে নিলাম লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন আপনারা একটু চেক করে নেবেন যে লবণ কি পরিমাণ হয়েছে এমনভাবে তৈরি করবেন যাতে এটা মরিচ সাথেও আপনারা খেতে পারেন আবার খিচুড়ির সাথেও আপনারা খেতে পারেন অথবা গরম ভাত আলু ভর্তা দিয়ে খাওয়ার সময়ও খেতে পারেন তো এরকমভাবে তৈরি করতে পারেন আমি এরকমভাবেই তৈরি করতেছি যাতে ভাতের সাথেও খাওয়া যায় তো মূলত এটা হচ্ছে মরির মশলা যেটা আমরা রাস্তাঘাটে খেয়ে থাকি তো এই যে আমরা যে বাটিটায় মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই বাটিটা হালকা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম আপনারা চাইলে পানিটা স্কিপ করতে পারেন আমি হালকা পানি দিয়ে নিয়েছি পানি দিলে কি হয় যে মশলাটা পুড়ে যাওয়ার ভয়টা কম থাকে আর পানি না দিলে একটু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে এই আর কি তবে পানি দিলে একটু বেশিক্ষণ মশলাটা কষানো লাগে আর পানি না দিলে মশলাটা কম কষানো লাগে তো আমরা এই পর্যায়ে জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মশলা কিন্তু বানানো প্রায় শেষ শেষের দিকে আপনারা এই জিরার গুঁড়াটা দিবেন আর গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছে একদম শেষের দিকে আপনারা জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়োটা দিয়ে নেবেন দেখুন আমাদের মশলা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর এই মশলার জন্যই বিভিন্ন ঝালমুড়ির আলাদা বিখ্যাত যার মশলা যত টেস্টি হয় তার ঝালমুড়িটাও অত টেস্টি হয় তো দেখুন আমার মশলাটা হয়ে গেছে তো আমি এখন ঝালমুড়ি বানিয়ে আপনাদের দেখাবো তো ঝালমুড়িতে আমরা অ্যাজ ইউজুয়াল যা যা লাগে পেঁয়াজ মরিচ মুড়ি চানাচুর বিট লবণ এবং টমেটো এগুলো নিয়ে আমরা এখন মুড়ি মাখিয়ে দেখাবো মুড়িতে সবসময় একটু বিট লবণ ইউজ করবেন তাহলে টেস্টটা ভালো পাবেন আর দেখুন এই যে মশলাটা এটা খালি মুড়ি দিয়ে আপনি মশলা দিয়ে এটা সন্ধ্যার নাস্তা বিকেলের নাস্তা আপনারা ব্যবহার করতে পারেন দেখুন আমি চানাচুর দিচ্ছি মাত্রই নামমাত্র মূলত আমরা এই মশলাটা দিয়েই মুড়িটা খাবো এই জন্য চানাচুরটা নামমাত্র দিয়েছি অনেকগুলোই কিন্তু মুড়ি এখানে তো দেখুন মশলাটা একদম আপনারা যারা বাজারে মুড়ি মাখানো খেয়েছেন হয়তো মুড়ি মাখানো খেয়াল করেছেন তো মশলাটা কিন্তু এইরকমই হয়ে থাকে দেখুন মাখিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটা কিন্তু অনেক আনকমন কারণ এই মশলাটা অনেকেই এই সিক্রেটটা জানে না তো এরকম নিত্য নতুন সিক্রেট জিনিস এবং লোভনীয় জিনিস যদি আপনারা দেখতে চান চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন
এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন এবং আকর্ষণীয় কিছু, লোভনীয় কিছু যদি আপনারা চান তো কমেন্ট বক্সে জানাবেন। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।